আর তুই তো কি হয়েছে, যা ভাগ। কাটলি কেন? কইলাম না ভাগ। তুই গেস্টটা ভালো করলি না, আমি এক্ষুনি রানাকে ডেকে আনছি। রানা আনতেছে, যা। হাই রতন, তুই আমার ভাইরে মারছিস কেন? ওই মারছি তো কি হয়েছে, তুই আমার বিচার করবি? সাহস থাকলে তুই আমার সামনে ওরে মেরে দেখ। বাবা রানাকে মেরো না প্লিজ বাবা, ওর কোনো দোষ নেই। আজ আমাকে মেরেই ফেলবো, ও পেয়েছে নাকি? এত পালন করা সত্ত্বেও ও কেন মারামারি করলো? আর যদি কোনোদিন তোকে মারামারি করতে দেখি তাহলে আমি তোকে পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলবো, ছাল তুলে ফেলবো, ছাল তুলে ফেলবো। বল আর করবি? মাস্তান সন্ত্রাসী হবার জন্য ওকে আমি রাস্তা থেকে তুলে আনিনি। এভাবে যদি ও মারামারি করতে থাকে তাহলে ও জীবনেও বড় কিছু হতে পারবে না, নিজের জীবনটা তো নষ্ট করবেই। আমার ছেলের হয়ে মারামারি করে ওকে বানাবে একটা অকর্মার ঢেকি। কিরে খাবি না? না আশ্চর্য ব্যাপার, মার খেলাম আমি আর কাচ্ছিস তুই? তুই আমার জন্য মার খেলি কেন? কেন আমার জন্য মারামারি করতে গেলি? আমার ইচ্ছে হচ্ছে তাই কিছু। সাগর ভাইয়ের বিপদে ভাই যাবে না তো কে যাবে? তোকে যখন বাবা মেরেছে তখন আমার মনে হয়েছে প্রতিটা বেল্টের বাড়ি আমার গায়ে এসে পড়েছে। তাই তো বলছি আইসক্রিম খা, ব্যথা কমে যাবে। আইসক্রিমের টাকা পেলি কোথায়? বাবার পকেট থেকে চুরি করেছি। কি? চুপ কর তো, আইসক্রিম খা, তাড়াতাড়ি আইসক্রিম শেষ কর, রাতে আবার বোমা ফুটাবো, মনে আছে তো? বাবা বাবা কি হচ্ছে বাবা? তুই এই শব্দ শুনে ভয় পাচ্ছিস কেন? সবাই কত সুন্দর করে পটকা ফোটাচ্ছে, তুই পারছিস না কেন বাবা? আয় শুভ, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। এখন কি করবো? তারাবাতির আগুনে সলতায় আগুন দে না, আমার হাত পুড়ে যাবে। মাথা ফাটছে, মরে নাই।
নামেন। কি করছিস তুই? ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে, গরিবের রক্তের দাম দিতে হবে আপনাকে। ব্লাড? ইয়েস। রক্ত? গরিবের রক্তের আবার কিসের দাম? ক্ষয়ক্ষতির পরিমাণ কত? ব্লাড ব্যাংকের রক্ত, ট্রিটমেন্ট, অপারেশন আর ওষুধ সব মিলিয়ে অনেক টাকা। মানি ইজ নো প্রবলেম, বান্দা সাথেই আছে, তুই শুধু অ্যামাউন্ট বল। 1040 তো লাগবেই ভাই, এত টাকা তো আমার কাছে নাই। এখানে 40 বেশি আছে, নে ধর। এই এই তোরা কি ভাবছস? এলাকার বাম দলের নেতা, আমার মামা, আমার একটা ফোনে তোদেরকে জেলে ঢুকিয়ে দেবে। মিনিমাম আটানা আছে। দাঁড়া, একটা ফোন কল করবো, একটা ফোন কলে দেখবি তোরা কেমনে ঠান্ডা হস। তোরা ভুল লোকের লগে টক্কর লাগাইছস। আয়, ভুল লোককে তোকে দেখিয়ে দিচ্ছি। আয় আয়, দেখ দেখ এই বিছানায় শুয়ে থাকা আহত লোকদের, তোর বাবার সমস্ত টাকা কি এদের ভালো করে দিতে পারবে? পারবে এদের ব্যথা লাঘব করে দিতে? টাকার গরম আর ক্ষমতার গরম দিয়ে পৃথিবীর সব সমস্যার সমাধান হয় না। মনে রাখিস, আমার নাম রানা, তোরা শের হলে আমি শোয়াশে। তোর মামাদের গিয়ে বলিস রানা তোর সব ছিনিয়ে নিয়েছে। এই দিন দিন না, দিন কিন্তু আরো আছে। খালা দে এই টাকাগুলো আপনাদের জন্য, নিন। আল্লাহ তোমার ভালো করুক। চল। দাঁড়া, আজকে আবারও মারামারি করেছিস? বাবা, রানা ইচ্ছে করে মারামারি করেনি, ওই লোকটা ফুটপাতের মানুষের উপর দিয়ে জিপ গাড়ি চালিয়ে দিয়েছিল, আর আমি বাধা দিয়েছি বলে আমার গায়ে হাত তুলেছে। বাস, সাথে সাথে রানা এসে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে মারতে মারতে হাসপাতালে নিয়ে গেছে, তাই না? রানা, শুভর জন্য তুই আর কত মারামারি করবি? শুভ কি ছোট? ও কি নিজের যুদ্ধ নিজে লড়তে জানে না? উত্তরটা তুমি জানো, তাও কেন জিজ্ঞেস করছো? ছোটবেলা থেকে এই পর্যন্ত শুভর কারণে তুই আমার হাতে কতবার মার খেয়েছিস তোর মনে আছে? তোর নামে এই পর্যন্ত পুলিশের কাছে কতবার কমপ্লেইন হয়েছে তুই জানিস? জানি, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার এই জীবন তোমার কাছে ঋণী বাবা। ডাস্টবিন থেকে তুমি যদি কুড়িয়ে না আনতে, তাহলে এই রানা এতদিনে হয়তো কুকুর বিড়ালের খাবার হতো, আর সেই আমি আমার সামনে তোমার ছেলের ক্ষতি কি করে হতে দেই? আমি জানি দিবি না, কিন্তু বন্ধুর জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিবি? নষ্ট হবে কেন বাবা, বরং বলতে পারো সঠিক কাজে লাগবে। বাবা, তুমি অফিসে যাবে না? এক্ষুনি যাবো।
কিন্তু তোরা দুজন এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? মানে দারুণ একটা মুভি রিলিজ হয়েছে, আমি আর শুভ একসাথে দেখতে যাচ্ছি। যাই বাবা, চল। আল্লাহ যেন সারা জীবন তোদের বন্ধুত্ব অটুট রাখে। এইটা কি করলি তুই? এইটা কি করলি? সরি ভাই, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? চুপ করে বস। ভাই বেটা, আজ আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবো না। ভাই ঝামেলা করবেন না, প্লিজ আমাদের সিনেমা দেখতে দিন। বাইর করতেছি তোর সিনেমা, হারামজাদা আমার কাপড় নষ্ট করে ফেলাইছে। অ্যাক্সিডেন্ট দোস্ত, অ্যাক্সিডেন্ট। ভাই অ্যাক্সিডেন্ট, ক্ষমা করে দিন। প্রয়োজনে আপনার কাপড় ধোলার টাকা আমি দিয়ে দিচ্ছি। না, ঝামেলা করবেন না ভাই, সরুন চাপুন। ঝামেলা আমি করুমই করুম, আমার নাম ঝামেলা মন্টু। এই চাচা আমি রানা, মারামারি করছি না, আমরা বন্ধু। বন্ধু চাচা, আপনি এখানে, আমরা তো কোনো ঝামেলা করছি না। আমার সাথে এসো, আমরা আমার সাথে এসো। কিন্তু ছবি, চল আসি ভাই। এসো। কি ব্যাপার চাচা, বাসায় এত লোকজন কেন? তোমার বাবা আর নেই। আমি তো আছি, কাঁদিসটা কাঁদিসটা, কাঁদলে বাবার একটা কষ্ট পাবে। আমি আছি ভাই। কি আমি করব পুলিশের চাকরি? তোর কি মাথা খারাপ হয়েছে? ওসব আমার একদম সহ্য হয় না। সহ্য হতে হবে, তুই ভুলে যাচ্ছিস কেন? তোর দাদা ছিল পুলিশ, তোর বাবাও ছিল। পুলিশের চাকরি তোদের পরিবারের একটা ঐতিহ্য। আর তাছাড়া ডিপার্টমেন্ট থেকে যখন বলছে তখন জয়েন করে ফেল। আমাকে বলছিস কেন? তুই কর না গিয়ে পুলিশের চাকরি। আমি চাইলেই কি দেবে? দেবে না কেন? তুই তো জানিস আমার নামে অলরেডি 4টা মামলা আছে থানায়। 4টা মামলা? জি, আর সবগুলো হয়েছে আপনার জন্য, আপনাকে বাঁচাতে গিয়ে। তাই আমাকে চাকরিটা দেবে না। তাই বলে আমি পুলিশের চাকরি করব? কখনো না। এসব চুরি ডাকাতি, থানা হাজত, কোর্ট কাচারি, কোন রাহা জানি আমার একদম সহ্য হয় না। আমি বরং অন্য কোনো কাজ খুঁজে নি রানা। দেখ শুভ, তুই শান্ত ভদ্র ছেলে, তোর মতো ছেলেদের জন্য এই দুনিয়াটা অনেক কঠিন। কিন্তু যদি পুলিশের ড্রেস একবার তোর গায়ে লেগে যায় তাহলে সবাই তোকে ভয় পাবে। এর চেয়ে ভালো চাকরি তোর জন্য আর হতেই পারে না। তোকে আর ভাবতে হবে না, আমি এক্ষুনি হাবিব চাচাকে বলে দিচ্ছি তুই রাজি আছিস। না রানা, আমি আর তোর কোনো কথাই শুনছি না, তোর বাবার চাকরি তোকেই করতে হবে। আমাকে না হয় পুলিশের চাকরি করতে পাঠাচ্ছিস, তুই কি করবি? ব্যবসা। ব্যবসা? বাবার পেনশনের এই সামান্য কটা টাকা দিয়ে তুই কি ব্যবসা করবি শুনি? শেয়ারের ব্যবসা। নে ধর।
শোন আমি যাই, কাল আবার দেখা হবে। চল। আপনি দেখি শুনে বাইক ঘোরাতে পারেন না? সরি ম্যাডাম। সরি? কিসের সরি? এত বড় স্কুটি আপনার চোখে পড়লো না? চোখ কি পাশের আলমারিতে রেখে এসেছেন? আপনি শুধু শুধু চড়ছেন, মানছি আপনার স্কুটি ধাক্কা লেগে পড়ে গেছে, যা ক্ষয়ক্ষতি হয়েছে সব আমি টাকা দিয়ে ঠিক করে দেব। কি টাকার গরম দেখাচ্ছো আমাকে? ও ও, কথা না বলে চলুন, স্কুটি গ্যারেজে নিয়ে যাই, চলুন। খবরদার, তুমি আমার স্কুটি ছোবে না। দেখুন, ভালো হচ্ছে না কিন্তু, গালি কিন্তু আমিও দিতে জানি। দে না, দে দে, সাহস থাকলে দে, একটু শুধু ইশারা করবো তাহলে দেখবি পুলিশ তোকে চ্যাংডোলা করে নিয়ে যাবে, তারপর থানায় নিয়ে থার্ড ডিগ্রি দেবে। দেখুন ভালো হবে না কিন্তু। খারাপ কি করবি, কর কর না, কি করবি দেখি, কত সাহস তোর, কর কর না, কি করবি কর। নিজেকে কি ভাবে লোফার রাস্কেল, আমাকে কিস করে, কত বড় সাহস। দাঁড়া তোকে আরেকবার পেয়ে নি, তারপর মজা দেখাবো। কি রে মেজাজে তো হট কেন, কি হয়েছে, কেন তো বকবক করছিস? সব বলছি, আগে আমাকে শাওয়ার নিতে দাও, আমার সমস্ত শরীরে একদম আগুন জ্বলছে। কি ব্যাপার, বাড়ির দরজা এভাবে খোলা, লোকজন কই? ঠিক আছে আমি বসি। কে তুই? আপনি কেন এসেছিস এখানে? রাস্তায় অপমান করে মনে স্বাদ মেটেনি, এখন বাসার মধ্যে অপমান করতে এসেছিস? আমি তো এসেছি আপনার ভাড়া দিতে। কি আমার ভাড়া? আমি কি বাজারের মেয়েদের মতো দেখতে যে তুই আমার ভাড়া দিবি? আমি আপনি আপনি করছি, আর আপনি তুই তুই করছেন কেন? আমার ইচ্ছা আমি তুই বলছি, তোর ইচ্ছা হলে তুইও তুই তুই বল। কি ব্যাপার তানিয়া, কার সাথে হারি রানা যে কখন এলে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। জি এসেছি অনেকক্ষণ আগে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো বলে মনে হচ্ছে না। এই যে আপনাদের এ মাসের ভাড়াটা রাখুন। তানিয়া, ও রানা আমাদের দিলু রোডের বাড়ির ভাড়াটিয়া। বাবা আজকেই ওকে বাড়িতে খালি করে দিতে বলো। কেন, ও খুব ভালো ছেলে। আমার নতুন কেনা স্কুটিটাকে ধাক্কা লাগিয়ে ও হাসপাতালে পাঠিয়ে দিয়েছে, আমি প্রতিবাদ করেছি বলে রাস্তার উপর ও আমাকে। তোকে কি মেরেছে? না। বকেছে? না। উফ, আমি তোমার সামনে বলতে পারবো না। দেখুন আঙ্কেল, আমার কোনো দোষ নেই, আমি আমার টাকা দিয়ে স্কুটি ঠিক করে দেবো বলেছি, কিন্তু উনি শোনেননি। কেন শুনবে না, রাস্তাঘাটে এমন কত ঠোকাটুকি হয়,
আল্লাহর অশেষ শুকরিয়া যে আমার মেয়ের কিছু হয়নি। আপনার মেয়ে? কিন্তু আগে দেখে নিচে, হোস্টেলে ছিল, গত সপ্তাহে এসেছে। ও ম্যাডাম, আমি আঙ্কেলের সামনে অফিসিয়ালি সরি বলছি, আর আপনার অ্যাক্সিডেন্টের সম্পূর্ণ ক্ষতি মাথা পেতে নিচ্ছি। এবার খুশি? আর ইয়ে মানে ওই যে ওইটা, একবার ইয়ে আমি করেছি, আরেকবার আপনি করে নিন ম্যাডাম। তারপরে সমস্ত কিছুর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসি। ধন্যবাদ আমাকে কেন? এই এই, ধন্যবাদ দিলে কেন? পরে নিজেই বুঝবে। তানিয়া, এই তানিয়া, কার সাথে এতক্ষণ তুমি? এটা পড়ো দাদি, আমি বললে তোয়ালেটা খুলবে। দাদি দাদি, এবার খোলো খোলো। আমার সব দেখে ফেলেছে, আমার সব শেষ। আমি গেলাম পাগলি কোথাকার। আমিও গেছি দাদি, ওই বাদরটা আমার সব দেখে ফেলেছে, তাই তো ধন্যবাদ দিচ্ছিল। আজকে মনে হচ্ছে পুলিশের ড্রেসের এই রংটা শুধু তোর জন্যই পরিবর্তন হয়েছে। দারুণ লাগছে তোকে। তুই পাম দিচ্ছিস না তো? পাম দেবো কেন, যে কোনো লোককে গিয়ে জিজ্ঞেস কর। কাউকে জিজ্ঞেস করা লাগবে না, তুই বলেছিস তাতেই আমি খুশি। চল তোকে বাইকে লিপবি। না, আজকে আমি নিজের মতো করে থানা পর্যন্ত যেতে চাই। আগের আমি আর এখনকার আমির মধ্যে পার্থক্য বুঝতে চাই। শাবাস, এই না হলে আবার বন্ধু। শুধু মনে রাখিস, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুলটা বাঁকা করে আমাকে একটা ফোন দিবি, তারপর দেখবি ঘি কেমন করে ওঠে। ওকে, আমি আসি দোস্ত, আমার জন্য দোয়া করিস। না স্যার, লাগবে না স্যার। লাগবে না মানে? লাগবে না স্যার। নাও বলছি। অফিসে আসি আর বাজারে যান, যে জায়গায় যাই মন পড়িয়া থাকে তোমার দিকে। কি করবো জান, তুমি ছাড়া আমি কিছুই বুঝি, কিসের ফাইল দেখবো অফিসে বইয়া। দিনে জাগ না থাকলে তোমারই দেই, আবার রাইতে ঘুমের মধ্যে। সাব ইন্সপেক্টর শুভ রিপোর্টিং স্যার। আর কই না, তুমি হ্যালো স্যার ঢুকছো আমার কইজদের মধ্যে আইন দিয়ে গেছো। সাব ইন্সপেক্টর শুভ রিপোর্টিং ফর ডিউটি। আরে রাখো তোমার ডিউটি, আমার কথা গো বন্ধ করছো কা? সরি স্যার, কথা বলাটা যে আপনার ডিউটির মধ্যে পড়ে তা আমি জানতাম না, ভবিষ্যতে ডিস্টার্ব করব না। এই যে রেজিস্টার সাইন করো, আর তুমি ও টেবিলে গিয়া বইসা, কথা কও টেলিফোন। জি স্যার।
কইয়া ফেলাও যান, আর কইও না, ওই নতুন একটা অফিসার আইছে। Yeah, burn in the hell. Let me call my brother. Bhaijan, don't worry. Ei shala sangbadik ar jibone amader samne kolom dhore kokhono dariye thakte parbe na. Bachar jonno almost bhege thana porjonto dore giyechilo bhaijan. Yeah, thanay dhukchi ekhon. Yeah. Hey, Osi! Hey, Osir, bachcha! Hurry up! Come outside! I don't have a time to wait for you! Assalamualaikum, bhai! DJ bhai, apne kemon achen? Yep! Bhage gechi ka! Kemon achen? Dake shar! Boys! Shala bhangachura officer! Hey, Osir, bachcha! Eto slow keno! Don't you see I'm here? Are DJ bhai, ken je amare lojja den? Phone korlei to amare pan! Hey! Ken thane ashen koshto koren. Hey, shush. I'm not in the mood. I hope you figured out already. Ki koitis? Bachal kom. Bhaire accident hoyse dekhchos? Accident. Oi sangbadik komar motorcycle er jonne petrol er can niye bashay firchilo. Hotat kore can burst hoye. Are agun dhore gecho sara gaaye. Kon ki? Honestly amra onek chesta korlam. Loktake bachana gelo na. Story gotta be right. I hope you got it, okay? আমনে যা কইতেছেন তন তাই হইবে। এরত জি স্যার, এটা ইউডি মামলা করিয়া লাস্টটা আনজুমাল মুভি তুলে বাড়াই দে। ডিজে ভাই, সবই তো বাসতে পারলাম, কিন্তু হার সারকে একটা ফেলার দেওয়ার কথা ছিল না ভাই, সেটার কাগজ পত্র তো পেলাম না। Come on, Tiger, relax. Now you know how I play my game, right? সব হবে, আমি বড় ভাইকে বলে দিচ্ছি। You guys gonna get everything. You gotta be on the line, brother, just like in everybody else. You know what I mean? Ei to, daily hoybe. Amar janer onek diner shok. Boom, Mr. Kayum. Do as I say, all right? All right, boys, let's go. Yuna sorom bol diye aisen. Raton Saheb, uni ke? Uni holo Dabla bhai choto bhai DJ. ডাবলা ভাই? ডাবলা ভাইটা কে ভাই? আপনি কইতে আছেন ভাই, এই শহরে থাকেন আর ডাবলা ভাই ছিলেন না? ডাবলা ভাই হইল এই শহরের মুকুটহীন সম্রাট। ডাবলা, ডাইকা, বহি, লাল। সাহস, ইন্সপেক্টর সাহস, তাই তো তোর সাহস এত বেশি, কারোর কথাই শুনছি। কি ভেবেছিস? আমার মালের ট্রাকে চেকপোস্টে আটকে তুই আমাকে অ্যারেস্ট করবি, আমাকে জেল খাটাবি? কান খুলে আমার কথা শোন, তুই যদি প্রতিজ্ঞা করিস আমার মালের ট্রাক তোর চেকপোস্টে আর আটকাবি না, তাহলে তোকে আমি একটা চান্স দিতে পারি। আমাকে চান্স দেবার তুই কে? আমি পুলিশ অফিসার, এটা আমার গর্ব। তোর মতো ক্রিমিনালকে জেলে ভরাই আমার কাজ, তোর হুমকিকে আমি ভয় পাই না। শোন, আমি খুব ভালো করে জানি তুই বিবাহিত, তোর বউ পুয়াত, তারপরও তোকে আমি একটা লাস্ট চান্স দিলাম। চান্স আমি তোকে দিলাম,
এখনো সময় আছে, আমার হাত খুলে দিয়ে তোরা সারেন্ডার কর। তাহলে ভয়ের মার্কেটিং করবো কিভাবে? ওর পরিণতি দেখে যাতে পুরো পুলিশ ডিপার্টমেন্ট আমাকে ভয় পায়। তুই ওইসব নিয়ে ভাববি না, নিজেকে ফোন লাগা। ভাই এই যে ফোন। শোন, আর জুয়েলের দোকানে টাকা দেওয়ার কথা, যদি টাকা ঠিক মতো না পাস ওর দোকানের ভেতরে ওকে শেষ করে দিয়ে বাইরে দিয়ে তালা ঝুলিয়ে দিবি। আসুন স্যার, আসুন, বসুন। আরে নাটক বন্ধ কর, সময় নাই, তাড়াতাড়ি কর। গৌরঙ্গ জি ভাই, উনাকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দাও, 25%। ওয়াও, থ্যাঙ্কস। ডিসকাউন্টের কারণ? ও অ্যাকচুয়ালি আমরা কাস্টমার রিলেশনশিপ বিল্ড করায় বিশ্বাসী। ইউ নো হোয়াট, হোয়াই ডোন্ট ইউ লিভ ইউর অ্যাড্রেস সো উই কুড সেন্ড ইউ অল দ্য প্রমোশনাল গিফট টু ইউর হাউস প্রতি মাসে। ও রিয়েলি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বি মাই গেস্ট, আপনি ঠিকানাটা লিখে দাও না। প্লিজ ঠিকানাটা রাখুন। ইয়া শিওর, থ্যাংক ইউ। আপনি? আপনার স্বামী নিশ্চয়ই বাড়িতে আছেন? এই শুনছো, দেখো কে এসেছে। আপনারা? ওয়াও, ইউ আর এট হোম? ও হ্যাঁ, বলেছিলাম না আমরা রিলেশনে বিশ্বাসী, তাই রিলেশন বাড়াতে এলাম। কি ভিতরে আসতে বলবেন না? আরে আসুন আসুন আসুন। ওকে, লেটস গো। Wow, great! I like your interior design in the drawing room. Beautiful. কি ব্যাপার? এত বাজার? It's nothing. বাজার দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদেরকে তো সারপ্রাইজ দিতেই হবে, মান্থলি না করে সাপ্তাহিক করে ফেললাম। এই বাজারগুলো ভিতরে নিয়ে যা। ভাবি, এক গ্লাস পানি হবে প্লিজ? হ্যাঁ আসুন বসুন। আনছি। Thank you very much, ভাবি। আসুন। Come on boys, sit down guys. বসুন। Alright, okay. Mr. Salim, আপনি তো ট্রান্সপোর্টের ব্যবসা তাই না? জি। নাম্বার 1 তিনটা ট্রাক, নাম্বার 2 পাঁচটা বাস, নাম্বার 3 20টা ছোট পিকআপ, আর সবগুলোই ব্যাংক লোনে কিনা তাই না? জি। কিন্তু এসব নিয়ে কেন কথা বলছেন বলুন তো? অফ কোর্স বলছি। আচ্ছা, এই সবকিছু যদি আপনার কাছ থেকে কিনে নেওয়া হয় তাহলে তো আপনি একদম রাস্তায় বসে যাবেন তাই না? জি, কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? স্যাড পার্ট, জিজ্ঞাসা করার কারণ হলো ওগুলো সব কিছুই আপনি হারাবেন যদি একটা কাজ না করেন। কি কাজ? ইউ নো হোয়াট, লেট মি বি টু ফ্র্যাঙ্ক উইথ ইউ, আপনার স্ত্রীকে আমার খুব পছন্দ হয়েছে, তার সঙ্গে আপনার বেডরুমে আমি কিছুক্ষণ সময় কাটাতে চাই। হোয়াট, কি বলছেন আপনি? Relax, brother, calm down. দাঁড়িয়ে গেলেন কেন? শান্ত হয়ে বসুন। আরে এত উত্তেজিত হলে কি চলে? প্লিজ টেক এ সিট। আপনি আমার বাসায় এসে আমার সামনে বসে আমার স্ত্রীর সাথে বেডরুমে সময় কাটাতে যাচ্ছেন আর আমি উত্তেজিত হব না? কি বলছেন এসব? হোয়াট আ জোক! ঘরের কথা পরকে জানিয়ে কি লাভ মিস্টার সেলিম? আমার যা পছন্দ হয়েছে তা তো আমি নেবই, আর আপনি যদি 10 কান করেন তাহলে আপনারই নাক কান কাটা যাবে। আমি আপনাকে পুলিশে দেব, আপনার নামে মামলা করব। আপনাকে দেখে ছাড়বে, ছাড়ি। ছাড়ুন আমার স্বামীকে। What a tragedy! ছাড়বো,
তার আগে তুই আমার সাথে তোর বেডরুমের বিছানা গরম করবি, কি করবি না? না, হোয়াট? ডোন্ট বি সাচ এ ক্রাইং বেবি, তোর স্বামীর মাথায় পিস্তল ধরা, তারপরও তুই করবি না? ঠিক আছে, তাহলে তোর স্বামীকে আগে ঠান্ডা করি, কি বলিস? তারপর না হলে তোর বিছানা গরম করবো, কমর একদম ফুটা করে দিব। না, আমি রাজি, আমি রাজি। শুভ সাহেব খালি অগ কথা শুনেই ঘাবড়াই গেলেন, আরেকজনের কথা তো কইলামই না। আরেকজন? আরেকজন আবার কি? ডাবলা ভাইয়ের মতন পুরান মাল না, নতুন মাস্টার মনি, কালা মনি। সে কি করেছে? ওই যে আমগো ফকরুদ্দিন বাইরে দেখতেছেন না, ওনার মেয়ে সাংবাদিক রত্না মনিরের নামে রিপোর্ট লিখছিল পত্রিকায়, তারপর তারে নিয়ে ফকরুদ্দিন ভাই বাসায় ফেরার পথে আমি তোর সঙ্গে আছি, মনির তোর কোনো ক্ষতি করতে পারবে না। মনির শব্দ আমার মেয়ের গায়ে হাত দেবে না। তোর মেয়ে আমার নামে পত্রিকায় লিখবে আর আমি তোর মেয়েকে ছেড়ে দেব? অসম্ভব, অসম্ভব। ফকরুদ্দিন ভাই নিজে বাদী হয়ে মনিরের নামে কেস করেছে, কিন্তু মনির জামিন নিয়ে মনির হুমকিও দেশে তিন নম্বর গোডাউনে আটকাই রাখছে, রাহেন মুই দেখতে আছে কি করা যায়। মনির ভাই না আপনার ওনার জন্য সেদিন একটা হীরার নেকলেস পাঠাই দিয়েছিল। এই তুই জানলি কেমনে? এই তুই কি ওই ঠিকানে আওয়া যাওয়া করো না? কি যে বলছেন স্যার, আমি কি আপনার মতো কাপুরুষ নাকি? কোন পুরুষ? আপনি বাঁচতে পারছেন না স্যার, এক কাম করেন, আজকে যে নতুন স্যার জয়েন করলো না স্যার, উনাকে পাঠিয়ে দিন। দারুন আইডিয়া দেছো তো, স্যার যাচ্ছি। এত লম্বা হয়েছ কেমনে? দারোগা সাহেব আপনার কপালটা খুবই ভালো, আইতে না আইতে কেমন কাম জানেন, প্রমাণ করার সুযোগ আইয়া পড়ছে। কি সুযোগ? কি সুযোগ? কাস্টম অফিসার হাসান সাহেবের মাইয়ারে মনির কিডন্যাপ করিয়া দেশগা তিন নম্বর গোডাউনে আটকাই থইছে। তা আমাকে কি করতে হবে স্যার? কিছুই না, শুধু গিয়া তদন্ত করিয়া দেখবা, যদি মাইয়া পাও তাহলে মাইয়ারে উদ্ধার করিয়া লইয়াবা। কি? আহা, কি হয়েছে বলবি তো? কি হয়নি তাই বল, এই এলাকায় কি কোনো মানুষ থাকে? থাকে পশু নামের কিছু জানোয়ার, একদিকে ডাবলা যার লোকজন থানার সামনে দিনে দুপুরে খুন করে, তারপর থানায় ঢুকে আমাদের বলে যায় কিভাবে কেস লিখতে হবে, আর একদিকে ডাবলা শত্রু মনি দিনে দুপুরে রাস্তার উপরে মানুষ খুন করে ডাবলাকে গিফট পাঠায়। এখানে আমি কি করে ডিউটি করব বল? ডিউটি করতে তোর সমস্যা কোথায়? কোনো ঝামেলা হলে আমি তো আছি। এই ঝামেলা হলে কি করবি?
কি করবি তুই? তুই জানিস ওই কালামণির একজন কাস্টম অফিসার মেয়েকে কিডন্যাপ করেছে, আর কাস্টম অফিসারকে ফোন করে জানিয়েছে মেয়েকে ছাড়াতে চাইলে তার হিরোইনের চালা ছেড়ে দিতে হবে, আর রচি সাহেব আমাকেই দায়িত্ব দিয়েছে ওই বাচ্চা উদ্ধারের জন্য। তাতে কি, তুই যা। যা মানে? আমি ওই 3 নম্বর গোডাউনে গেলে মনির আমাকে কি করবে জানিস? আমাকে টুকরো টুকরো করে ওই বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেবে। প্রশ্নই আসে না, তুই শুধু ওসি সাহেবকে জানিয়ে দে তুই একা অপারেশনে যাবি। একা? এই তুই কি পাগল? তুই ওসি সাহেবকে বল তুই একা অপারেশনে যাবি, ওই মেয়েকে তুই উদ্ধার করে আনবি, বাকিটা আমি দেখছি। একা একা যাইবেন? কি বলছেন স্যার? খালাবনির ঘরে একা যাবেন বলে কি যে? জি স্যার, আমি একাই ওদের জন্য যথেষ্ট। সত্য কইতে আছো? জি স্যার, আপনি শুধু আপনার জিপটা আমাকে একটু দিন। তোমার যা লাগে লইয়া যাও, খালি দেখতো কাস্টম অফিসারে মাইয়া যেন এই থানায় সই সলামতে পৌঁছো। জি স্যার। বুঝবান যাও মদন চান। আজান কইয়া বলাও। বাবা আমি খুব ভয় পাচ্ছি, তুমি শীঘ্রই এসো, আমাকে নিয়ে যাও। দেখছস কাস্টম অফিসার, তাড়াতাড়ি আমার কাগজে সাইন কইরা আমার মালগুলা ছাইরা দে। আমার কাম না হইলে তোরে বাপ টাকার মতো কেউ বাইচা থাকবো না, আমাগো কাগজে সাইন না হইলে তোর মাইয়ারে কেজি কেজি কইরা বাগা দিমু, তারপর তোর কাছে পার্সেল পাঠায় দিমু।
কেমনে পাল্লা তুমি একা মানুষ হইয়া মনিরের গ্যাং এর কেমনে কাইট করলা? ওর গ্যাং তো তোমার কসু কাটা করার কথা চেয়েছিল কিন্তু পারেনি, উল্টো ওরাই আমার কাছে হেরে গেছে। স্যার আর বিশ্বাস হয় না স্যার, নিশ্চয়ই কোনো খাবলা আছে স্যার। চেয়ে দেখেন স্যার, শাড়ির পরনের শাড়ির কোনো ভাঁজই পড়লো না স্যার। এই কিসের খাবলা? ইন্সপেক্টর সাহেবকে আমাদের ওসি সাহেবের মতো রাখি না, হ্যার গুদ্দায় জোর আলাদা, কবজিতে জোর আছে, তার এক একটা ঘুষি এক একটা হাতুড়ি বাড়ি স্যার। এতদিনে তানায় একটা চত্তিকারের পুরুষ এসেছে যে তার কোনো পোর্সের প্রয়োজন নেই, অস্ত্রের প্রয়োজন নেই, সে একাই ওয়ান ম্যান আর্মি। যে মুই বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করলে মনিরের গ্যাংয়ের কাছে খবর নিয়ে দেখুন, হয় হাসপাতালে আছে না হয় মর্গে স্যার। এত তেজ পাইলে কোথায়? কজন কোথায়, কোথায় সে অফিসার কোথায়? স্যার এইবার আপনার হিরোটির পাইবে স্যার। খাইছে আমার কমিশনার স্যার, তাহলে মনিরের লোক স্যার। স্যার বেকুপটার লোক আপনি পরিচয় করাই দিই। এই সে স্যার মাত্র দুই দিনে জয়েন করছে, ওর নাম শুভ, ইন্সপেক্টর শুভ। কাস্টম অফিসারের মেয়েকে এই শুভ উদ্ধার করেছে? জি স্যার। শুভ, তুমি শুধু কাস্টম অফিসারের মেয়েকে উদ্ধার করনি, তুমি পুলিশের হারানো গৌরব উদ্ধার করেছো। তুমি প্রমাণ করেছো পুলিশ শুধু থানায় বসে চার ঘুষ খায় না, মানুষের উপকারের জন্য জীবনের ঝুঁকিও নিতে জানে। থ্যাংক ইউ স্যার। তোমার বাবা পুলিশে ছিলেন, তোমার দাদাও পুলিশে ছিলেন, পুলিশের রক্ত তোমার শরীরে, তাই তুমি এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছো। আপনি আমার জন্য দোয়া করবেন স্যার? দোয়া নয়, তোমার পারফরম্যান্সের কারণে মুগ্ধ হয়ে আমি তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেব। কিসের দায়িত্ব স্যার? শুভ, তোমার এলাকার লেক শোর ডিস্কোতে আজ রাতে 31st অনুষ্ঠানে অনেক মেয়েরাই তাদের বান্ধবীদের নিয়ে ডিস্কোতে নাচতে যাবে। আমি চাই পুলিশের পক্ষ থেকে তুমি সেই পার্টিতে অ্যাটেন্ড করবে সাদা পোশাকে, ব্যবস্থা নেবে যাতে সেখানে কোনো রকম অসামাজিক কার্যকলাপ না ঘটে। ইয়েস স্যার। এক্সকিউজ মি স্যার। কিরে বীরপুরুষ হয়ে কেমন লাগছে? দারুণ। তাড়াতাড়ি ডিউটি শেষ করে বাসায় আয়, আকবর চাচা মেয়ে দেখার ব্যবস্থা করেছে। আজকে সময় পাবো না রানা, ডিউটি শেষ করে ডিস্কোতে আমাকে ডিউটিতে যেতে হবে। ডিস্কোতে আবার কিসের ডিউটি? ডিস্কোতে অনেক মেয়েরা যাবে তো, তাই দেখতে হবে সেখানে যেন কোনো ধরনের আজে বাজে কাজ না হয়। এতক্ষণে বুঝি তোর ফেরার সময় হলো, কটা বাজে দেখেছিস? দুটো। সো হোয়াট, 31st নাইটের পার্টি, লেট তো হবেই। কিন্তু মজা যা করেছি না, শুনলে তুই পাংখা হয়ে যাবি। তোকে কত করে বললাম আমার সাথে চল, তুই তো শুনলি না। তোর সাথে গিয়ে একটা ঝামেলায় পড়ি আর আমাকে বাবা কান ধরে সোজাই বাড়ি থেকে বের করে দেখ, তাই না? আমার আর খেদে কাজ নেই। উফ তানিয়া, তুই না সারা জীবন ঘর করেই রয়ে গেলি, দুনিয়াটাতে একবার বের হয়ে দেয়। দুনিয়াটা কত রঙিন, কত রঙের মানুষ এই দুনিয়াতে। রঙিন দুনিয়া আমার প্রয়োজন নেই, আমার ব্ল্যাক এন্ড হোয়াইটই অনেক ভালো। উফ, তুই বুঝতে পারছিস না তানিয়া,
এভাবে যদি পার্টি ফার্টিতে না যাই তাহলে মনের মানুষের সন্ধান পাবো কি করে? তুই তো প্রায় যাচ্ছিস, পেয়েছিস? এবার মনে হয় পেয়ে গেছি। জানিস, লোকটা না আমার দিকে তাকিয়ে ফিক্সড হয়ে গেল। সারাটা রাত একটি বারের জন্য তার চোখের নজর আমার উপর থেকে সরেনি। নাম কি, কি করে? নাম ঠিকানা কি কারো গায়ে লেখা থাকে? কথা বলতে পারিনি, তাই কোনো কিছুই জানা হয়নি। কিন্তু পরের বার যেদিন দেখব সেদিন ঠিকই জেনে নিব। দরকার নেই, এই ধরনের পার্টিতে ভালো লোক যায় না। তোকে বলেছে? আমি ওর চোখে চোখ রেখেছি। আমার মনে হয়েছে মানুষটা খুব ভালো। আমার যেমনটা পছন্দ তেমনটা আমি পেয়ে গেছি। তাই নাকি? তা কোথায় পেলি? 31st অনুষ্ঠানে। উফ, যদি দেখতি রানা, পুরাই কিয়ামত দোস্ত। তা কিয়ামতের নাম ঠিকানা এনেছিস নাকি সারা জীবন শুধু স্বপ্ন দেখারই ইচ্ছা? নাম ঠিকানা জানি না, কিন্তু আমি একজন পুলিশ অফিসার। ওই মেয়েকে খুঁজে বের করা কোনো ব্যাপারই না। যখন খুঁজে বের করবি তখন দেখা যাবে। আপাতত আকবর চাচা যে মেয়েটি দেখতে বলেছে সেটি দেখে আসি। ধুর, বললাম না যে লাভ নেই। ক্ষতিও তো কিছু নেই। মেয়েটাকে নিয়ে ওর কাজিন রেস্টুরেন্টে আসবে। আমাকে চাচা বলেছে তোকে নিয়ে কাল দুপুরে ওই রেস্টুরেন্টে যেতে। কেন যে এসব ঝামেলা করিস? যা বলছি তাই শোন, কাল দুপুরের রেস্টুরেন্টে, মনে থাকে যেন। কেন যে আমাকে ঝামেলায় ফেলিস? এখানে আসার কি দরকার ছিল? দেখলে তোর পাপ হবে না। আহা, আয় তো। কই যাবো? এক্সকিউজ মি, তুমি এখানে কেন এসেছিস? কি চাস তুই? এই রেস্টুরেন্ট পর্যন্ত আমার পিছু নিয়েছিস কেন? কেন? তুই তো কারি করলে কিন্তু সব ফাঁস করে দেব। কি কি বলবি তুমি? ভূগোলের আকার আয়তন। আমি কিন্তু তোমাকে খুন করে ফেলবো। কেন? আমার দোষটা কোথায়? আমি জোর করে কিছু করেছি? তুমি যা করেছ তা তো ইচ্ছে করেই করেছ। হ্যালো, আমি শুভ। আমি তারিন। সেদিন 31st নাইটে তুমি না দুর্দান্ত নেচেছ। তাই বুঝি? হ্যাঁ, দেখার পর থেকে যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখি। মিথ্যা কথা। আরে না না, মিথ্যা হবে কেন? তুমি রানাকে জিজ্ঞেস করে দেখো। নিজের দোষ ঢাকার জন্য আমাকে বলির বকরা বানিয়েছো? সেটাও বুঝি আমার দোষ? টিভির সামনে দাঁড়িয়ে তুমি ব্রেক ডান্স করবে আর আমি দেখতে, তা দোষের হবে কেন? না, সব দোষ আমার। আমি জীবনে আর কোনোদিন তোমার চেহারা দেখতে চাই না। কিন্তু আমি চাই, আমার ঘোর এখনো কাটেনি। আমি এসেছিলাম আমার বোনের জন্য পাত্র দেখতে, কিন্তু তোমার মতো একটা ছেলের বন্ধুকে পাত্র হিসেবে সিলেক্ট করার কোনো মানেই হয় না। তারি, তারি, মিথ্যা বলছি না, তুমি সত্যি অনেক সুন্দর। চল। আরে কোথায়? বাসায়, এইখানে আর এক মুহূর্তও না। কেন, ওর সাথে পরিচিত হবি না? না, চোরের সাক্ষী তো গাট কাটাই হবে। নে চল। এই তারিন, তানিয়া, উফ, আই তানিয়া।
ঘটনাটা কি হলো? আমি তোর ফোন নাম্বারটাও নিতে পারলাম না। রিল্যাক্স রিল্যাক্স, আমি কালেকশন করে দেব। কিন্তু মেয়েটার কাজিন তোকে এত ভালোভাবে চেনে কি করে? ওসব পরে বলবো, এখন চল আয় তো। হ্যালো, সেদিন তো আমার হাত থেকে কাস্টম অফিসার মাইয়ারে ছিনিয়ে নিয়ে গেলি, খুব বাহাদুরি দেখাইলি। আইস কাজে ডাবলার ড্রাগের চালান শহরে ঢুকতেছে সেগুলো ধরে দেখা, তাইলে বুঝুন তুই কত বড় বাহাদুর। ডাবলার ড্রাগের চালান কোন রুট ধরে আসছে? ভেরি বাদ দিয়া। আমি আসছি। এক তো রাস্তায় ব্যারিকেড দিয়া জিপের উপরে বৈশা হাওয়া খাইতেছে কে? সেদিন আর নেই স্যার, ডাবলা ভাই এখন কিছু করতে এলে উল্টো নিজেই শিক্ষা পেয়ে যাবে, আর সেই শিক্ষা আমি দেব। এত বড় কথা ডাবলার রাত সম্বন্ধ তুমি জানো? ও রাত কত লম্বা স্যার। ডাবলার হাত লম্বা হতে পারে, কিন্তু আইনের হাত তার চেয়ে বেশি লম্বা। আইনের নাগালের বাইরে ডাবলা কখনোই যেতে পারবে না। সামসুদ্দোহা। জি স্যার। ট্রাকের মালের সিজালিস তৈরি করে আমার সাইন নিয়ে নাও। ইয়েস স্যার। তুমি নিজেও মরবা, আমারেও মরবা। শুভ, এখনো সময় আছে, ডাবলার মাল ছাড়িয়ে দাও। Well done, well done my boy, well done. আমি তোমাকে যতই দেখছি আমার যুবক বয়সের কথা মনে পড়ে যাচ্ছে। তুমিই পারবে,
এই ডিপার্টমেন্টের মান ইজ্জত রক্ষা করতে। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, ডাবলাই অঞ্চলটাকে ভয় দেখিয়ে পুরোটা নিজের কবজায় এনেছিল শুভ। সেই কবজা ভেঙে এই থানাকে আদর্শ থানায় পরিণত করবে শুভ। স্যার, আমি তোমাকে অর্ডার দিলাম, তুমি যখন যেখানে চাও অপারেশন চালাও, কিন্তু আমি চাই তুমি পুলিশের যোগ্য সম্মান পুলিশকে পুনরুদ্ধার করে দাও। ইয়েস স্যার। স্যার, আপনারে কি ওএসডি করে দিল নাকি? চুপ, একদম চুপ। এই গরম বেশি দিন থাকবে না, ডাবলারন থাবা দেবে না, তখন শুভ বসবে, ওর কোনো কাজই শুভ না। কি বলছিস তুই, কি বলছিস তুই? এত বড় মাস্তানটা কি? এই শহরের বুকে আমার মানে হাত দেবার সাহস হয় কি করে? চিলের মতো ছো মেরে এসে নিয়ে গেল আমার মা, এই ডাবলার মা, যে ডাবলার নামে পুলিশ সন্ত্রাসী এক প্লেটে ভাত খায়, সেই ডাবলার মা। বাচ্চু, তুই তো ভালো করে জানিস কত টাকার মাল ছিল ওই ট্রাকে। আমি জানতে চাই ওই মাস্তানের নামটা কি। হ্যালো বড় ভাই, আমার নাম মনির। কি বলবি বল, আমার বেলায় তো খুব পিটকারি দিছিলেন, আপনার মালে কেউ হাত দিলে তার কাইটা মাছের আধার বানায় দিবেন। কই, কি করলেন আপনি? নাকি সব পেঁয়াজের গরম? সারা শহরে একটাই কথা, থানার নতুন এসআই আপনার অবৈধ মালের ট্রাক সিজ করছে, আপনার ঘাড়ে বৈশা নাক কাইটা দিছে ভাই। শুনেছিস, শুনেছিস মনের বাচ্চা কিভাবে আমাকে চিৎকারি মারছে? কি আছো ইন্সপেক্টরে, কি আছো ইন্সপেক্টরে? ওকে দেখে তোরা ভয় পেয়ে গেলি কেন? এতগুলো লোক মিলে তোরা ওকে আটকাতে পারলি না? কি করে আটকামো, সালাই পুলিশ আর বাপ পুলিশ আর দাদাই পুলিশ, পুলিশের রক্ত আর শরীরে তাই জোশ আর শরীরে। চুপ, একদম চুপ। আমারটা খেয়ে আমারটা পরে আমার ছাদের নিচে দাঁড়িয়ে ওই পুলিশের গুণকীর্তন হচ্ছে না? আমাকে আমাকেই কিছু একটা করতে হবে। সবাই কিছু একটা করতে হইব। আরে ভয় পাই তো হইব ভাই, জন্মের ভয়। ওর কাছের মানুষ কে কে আছে? পোলাপান কয়, আর একটা বন্ধু আছে খুব ক্লোজ, ভাইয়ের মতো, নাম রানা। ভাই, আরে উঠাইলো এই। নিয়ায় পাটা মনে হয় ভেঙেই গেছে। ভাই ভাই, একটু একটু দাঁড়ান ভাই। ভাই, ডানে ডানে ডানে, বামে বামে বামে। এই কথা কম, বেশি কথা কইলে মাথার খুলি উড়াইয়া দিমু। এই গাড়ি আমগো গোডাউনে লয়ে যা, হ্যাঁ নগদ এক্ষুনি যা। এসআইরে ফোন লাগা।
এসআই শুভ, বেগুনবাড়ি থানা। এসআই, তুই আমার মাল কব্জা করেছিস, আমি তোর বন্ধু রানাকে কব্জা করেছি। কি, তুই তাড়াতাড়ি আমার ট্রাক ছেড়ে, নয়তো তোর বন্ধুকে পিস পিস করে পুরো শহরে ছিটিয়ে দেবে। তোকে পুলিশের জিপ নিয়ে সারা শহর ঘুরে তোর বন্ধুর লাশ জোড়া দিতে হবে। আমি কনফিউজ, হ্যাঁ জোড়া নাও লাগতে পারে। আমার ভাইকে আটকিয়েছিস, আটকা, তারপরও আমি আমার নীতি থেকে এক পাও নড়ব না। দেখছেন স্যার, নিজের ভাইয়ের মতো বন্ধু ডাবলার হাতে, অথচ তারপরেও স্যারের কোনো বাবলিশ নাই। এতক্ষণ কি করে শালা, শালা কি বোঝে না আমি কি জিনিস? বুঝছি, মাথায় ঘিলু যার নাই সে কি করে বুঝবে ভয় কি জিনিস? রক্ত না দেখলে ওই স্যার হৃদয় কেঁপে উঠবে না, আমাকে ভয়ও পাবে না। ছোট আবার তাকায় কল্যাণা জানা দেবো বেটা। ভাই ভাই আমার কথা শোনেন, আমারে একটাবার আমার বন্ধুর সাথে কথা বলতে দেন প্লিজ ভাই, আমি বাঁচতে চাই ভাই। ভাই ভাই আমার একটাবার কথা বলতে দেন, আমি এখনো বিয়ে শাদি করি নাই ভাই। আরে এই ভয়টা তোর বন্ধু পাচ্ছে না কেন? আমি তোর বন্ধুর মুখ থেকে এই কথাটা শুনতে চাই। এই ফোন দে। দার এসআই শুভ বলছি। দোস্ত দোস্ত আমাকে বাঁচা, এখানে এখানে চারিদিকে অন্ধকার আর মোটা মোটা গুন্ডা পান্ডারা আমার চারদিক থেকে ঘিরে রাখছে। তুই আমার বাঁচা দোস্ত, তুই আমার বাঁচা, তুই আমার বাঁচা। দোস্ত তুই 10 মিনিটের মধ্যে আয়, আমার বাঁচা। শুনেছিস তোর বন্ধু কি বলেছে? 10 মিনিটের মধ্যেই আয়, নইলে তুই তোর বন্ধুর লাশ খুঁজে পাবি না। স্যার পাগল স্যার, ডাবলা কিন্তু ডেঞ্জারাস লোক, আপনার বন্ধুর যে কোন রকমের ক্ষতি করতে পারে। আমি কি স্পেশাল ফোর্সকে খবর দেব স্যার? নো নেভার, আমার বন্ধু কি হবে সেটা আমিই বুঝব। কিসের স্পেশাল ফোর্স দে স্যার? একাই এক প্লাটুন ফোর্সের সমান দে স্যার, উনি চাইলেন মানে বাইলেন প্লাট করতেছেন যে নো টেনশন, যারা হাসি বন্ধ করো। ছোট আমি কনফার্ম শুভর বন্ধুকে বাঁচাতে আসবে না, 2 নম্বর বন্ধুত্ব, 2 নম্বর বন্ধু মোলোর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। তুই এক কাজ কর, ওর আঙ্গুল কেটে ওই এসআইয়ের কাছে স্যাম্পল হিসাবে আঙ্গুলটা পার্সেল কর, শুনছ? হ্যাঁ, তারপর বুঝবে ওই এসআই এর ডাবলা কি জিনিস। বাচ্চয় ভাই 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 বড় ভাই মন ওই কাম শেষ। Love.
ডাবলা নামের অর্থ হচ্ছে ডাইকা বহি লাশ, আমার সাথে চতুরতা। হ্যালো 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 ব্রাদার, বল। দিস ইজ রিয়েলি ট্রিক্স ভাই, এই শালা তো কঠিন মাল। মনে হয় ভাই একই উস্তাদের কাছে ট্রেনিং পাইছে। শুভ শের হলে এই শালা তো সোয়া শের, আমাদের সবাইকে মেরে ফ্লোরে ফেলে রেখেছে, আর এই শালা তো কুকুর নিয়ে ভেগেছে। ও গড ভাই, ইউ গট টু কাম এন্ড ডু সামথিং, হারি আপ। ওয়ে স্যার, শক্তিও আছে বুদ্ধিও আছে, ওর আশেপাশের মানুষগুলো শক্ত। শোন, ওর সাথে শত্রুতা করে আমাদের কোনো লাভ নেই, যেভাবে পারে জিনিসটা আমি সামাল দেব। রাগ ফোন। স্যার, ডাবলাবাই থানায় এইতেছে স্যার। হ্যালো হ্যালো রানা, এই ডাবলাবাই তো থানায়, আমি এখন কি করব? কি করবি মানে? তুই একজন সফল এসআই, এসপি সাহেব নিজে থানায় এসে তোর প্রশংসা করেছে, তোকে পুরস্কৃত করবে বলে কথা দিয়েছে। এইসব ডাবলা ভাবলাকে ভয় পাবার দিন তোর শেষ শুভ। তোর ভয়ে বাগে মহিষে এক ঘাটে জল খাচ্ছে, আর তুই সামান্য ডাবলাকে ভয় পাচ্ছিস? মনে রাখবি, বনের বাঘে খায় না, মনের বাঘেই খায়। ভয় যদি আজ জিতে যায় তাহলে তুই জন্মের মতো হেরে যাবি। এখন তোকে শক্ত হতে হবে, শক্ত হয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে ডাবলাকে। গুড মর্নিং। হান্ড্রেড পার্সেন্ট ফরমালিন মুক্ত ফ্রুটস। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, আই সে স্ট্যান্ড আপ। আমার অনুমতি না নিয়ে আপনার বসার সাহস হলো কি করে? স্ট্যান্ড আপ। আপনি মনে হয় আমাকে চিনতে পারেন। চিনেছি, আপনি মুকিত মুক্তাকিন ওরফে ডাবলা, রাইট? আমার সাথে শক্তিতে কুলিয়ে উঠতে পারেননি বলে ঝুড়ি ভর্তি ফল নিয়ে আমাকে ঘুষ দিতে এসেছেন। গেট আউট, গেট আউট। এসআই, আমি নার্ভাস। আপনার থানার ওসি আমার সাথে এইভাবে কথা বলে না। ওসি সাহেবের ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, কিন্তু আমার নেই। আমার দাদা পুলিশ, আমার বাবা পুলিশ, আমি নিজেও পুলিশ। তিন পুরুষের ইতিহাসে কেউ কোনোদিন এক টাকা ঘুষ খায়নি। এই মুহূর্তে থানা থেকে আপনি বিদায় না হলে কর্তব্য কাজে বাধা দেওয়ার জন্য আমি আপনাকে গ্রেফতার করব। মিস্টার ডাবলা, আমি ভাঙবো কিন্তু আপনার শক্তির সামনে মচকাবো না। গেট আউট, আই সে গেট আউট। অফিসার সাহেব, জিত ভালো, রাগ ভালো না। আমি রাগলে আপনাকে দুনিয়া থেকে গেট আউট করে দিতে পারি। দুনিয়া থেকে সবাইকে একদিন গেট আউট হতে হবে, আর তার ভয়ে আমি বেঁচে থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি নই। মনে রাখিস, আজকের পর থেকে যেখানে তোর অসৎ ব্যবসা, অসৎ পণ্যের লেনদেন হবে, এই শুভ সেখানে তোর জম হয়ে আক্রমণ করবে। গেট আউট, আই সে গেট আউট। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু হাবিলদার ফখরুদ্দিন, থানার ভিতর একটা চিকা দুর্গন্ধ ছড়াচ্ছে, ওটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করার ব্যবস্থা করুন। ঠিক আছে শুভ, এ দেখা আমাদের শেষ দেখা নয়। এই এগুলো নিয়ে যাও। এত বড় সাহস, এত বড়! একটা সামান্য ইন্সপেক্টর আমাকে থানা থেকে বের করে দেয়, বোঝাবো। এবার আমি বুঝিয়ে দেব এই ডাবলার তবলার আওয়াজ কত ভয়ঙ্কর। এই গাড়িতে ফলের গন্ধ কেন? গাড়িতে ফল এলো কোত্থেকে? ভাই, ফল ফিরিয়ে দিয়েছি। আরে ফিরিয়ে আনলি কেন? আপনার সাথে হাতি যখন মিলাইবো না, তখন ফলগুলা নষ্ট করে কি লাভ?
তাই ফলের জুড়ি ফিরাই নিয়ে আইসি। কেন ভাই কি হইছে? শুয়োরের বাচ্চা ফলের ঝুড়িতে বোম। বাঁচতে চাইলে গাড়ি থেকে নাম। বোম! ওই সবাই নাম, ওই সবাই নাম, তাড়াতাড়ি নাম, বোম, তাড়াতাড়ি নাম, আরে বোম, ওরে বাপ, নাম কইতাছি, হাই জলদি নাম, হাই হাই গাড়িতে বোম, বোম, তাড়াতাড়ি হই, ভাগ ভাগ বোম। আর একটু হলেই তো পাম্পে তেল আনতে গিয়েছিলাম। কিচ্ছু জানিস না, পাঠার মতো শরীর। আমার হুকুম ছাড়া কাজ করতে তোদের কে বলেছে? আমার গাড়ির দাম কোটি কোটি টাকা, কে দেবে? তুই দিবি? তুই দিবি? জানিস গাড়ির দাম কত? মরার ফোন। হ্যালো, আমি মনির। জানি, আমাকে ফোন করেছিস কেন? আমাদের একটু বসা প্রয়োজন, ব্যাপারটা জরুরি। ফোনে বল। ফোনে বললে হবে না, আপনাকে দেখাতে হবে। আপনার আমার দুজনের জন্যই দেখাটা খুব জরুরি। আসেন ডাবলা ভাই, আসেন, বসেন, বসেন, বসেন। আচ্ছা মুনির, কি দেখানোর জন্য আমাকে তোর আস্তানা পর্যন্ত ডেকে আনলি? কাকের মাংস কাক খায় না ডাবলা ভাই। আমাদের মাঝে ব্যবসা নিয়ে সংঘর্ষ থাকতে পারে, কিন্তু যে আমাদের শত্রু তাকে তো আমরা একসাথে শেষ করতে পারি। কার কথা বলছিস? কয়েকদিন আগে কাস্টমের মাল ছাড়ানোর জন্য কাস্টম অফিসারের মেয়েকে তুলে এনেছিলাম। জানি, শুভ তো ওদেরকে মেরে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে গেছে। শুভ মারানি। মানে বাবু, ক্যামেরার ফুটেজটা চালা। বাচ্চাটার ভিডিও করার জন্য ক্যামেরাটা ওখানে নিয়ে গিয়েছিলাম, কিন্তু মারামারির এক পর্যায়ে ক্যামেরাটা আমার হাত থেকে পড়ে জানালার পাশের এক মেশিনে আটকে গিয়েছিল, আর তাতে কি ভিডিও হয়েছে দেখুন। এত বড় জালিয়াতি! ম্যাট্রিকে নকল ক্যান্ডিডেট দিয়ে পরীক্ষা দেবার কথা শুনেছি, এ তো দেখছি নকল পুলিশ দিয়ে আমাদেরকে ঘায়েল করার চেষ্টা চলছে। জি ভাই, মারামারি যা করা রানা করে, আর নাম হয় শুভর। এবার আর রানা চান্স পাবে, অ্যাটাক হবে শুভর উপর। কিন্তু কিভাবে? রানা তো সবসময় শুভর সাথে আঠার মতো লেগে থাকে। আঠা ছাড়ানোর মতো পরিস্থিতি আমি তৈরি করে দেব, বাকিটা করবি তুই আর আমার ভাই। এসআইয়ের বাচ্চা রানা বুঝবে আমি কি জিনিস। দাবলা টাইকা বহি নাশ। তোমার সাথে খেতে বসার কোনো ইচ্ছেই আমার নেই। দাদি, তুমি ওকে এভাবে জামাই আদর করে খাওয়াচ্ছ কেন? তোমার কোনো নাতনির সাথে ওর বিয়ে হয়েছে নাকি? বিয়ে হয়নি, তবে হতে কতক্ষণ? দাদি, ওই লোকটা একের পর এক আমাকে অপমান করে যাবে, আর তুমি ওকে জামাই আদর করে খাওয়াবে? এটা কোনো দিনও হতে পারে না। তুই কি শুরু করেছিস? বাড়ির গেস্টের সামনে কেউ কি এভাবে কথা বলে? ও তোর কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে মানে? ওই দিন দরজা খোলা পেয়ে বাড়িতে ঢুকে আমার সব, না না বলা যাবে না। তারপর ওই দিন আমার স্কুটি ধাক্কা দিয়ে আমাকে, না না বলা যাবে না। তার মানে ছেলেটা কিছুই করেনি, তুই শুধু শুধু? দাদি, তুমি বুঝতে পারছো না, ওকে এভাবে বাসায় ঢুকিয়ে বসিয়ে খাওয়ানোর মানে ওকে আশকারা দেওয়া। আশকারা দিলে তাতে ক্ষতি কি? ভালো ছেলে। ভালো ছেলে না ছাই, আমি হলো কি পিঠিয়ে পিঠের চামড়া? আয় আমার সাথে, আয়। বলছি, আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছো?
নতুন স্কুটি রানা তোর জন্য কিনে এনেছে, ঠিক যেমনটি চেয়েছিলি ঠিক তেমনটি এনেছে। তাই তোকে আদর করে ভালো করে খাওয়াচ্ছিল। কিন্তু রানা আমার জন্য স্কুটি কিনবে কেন? কারণটা রানার কাছে জিজ্ঞেস করে দেখ। লোহা গরম হয়ে আছে নাক জামাই, হাতুড়ি মেরে দাও যাও। তোমার স্কুটি আমার বাইকের আঘাতে আহত হয়েছিল, তাই নতুন স্কুটি তোমার জন্য। কিন্তু কেন আমাকে তুমি স্কুটি দেবে কেন? রাস্তাঘাটে আমার সাথে দেখা হলেই তুমি উত্তেজিত হয়ে যাও, যা তা ব্যবহার করো। আমি তাতে কিছু মনে না করলেও লোকে বিভিন্ন ধরনের কমেন্টস করে, তাই তোমাকে যাতে আর কমেন্টস শুনতে না হয় সেজন্যই এই স্কুটি। লোকে আমাকে মন্দ বললে তুমি তো খুশিই হও। কে বলেছে? ভালোবাসার মানুষের নিন্দা শুনলে কি মানুষ খুশি হয়? মন্তব্যের তীক্ষ্ণ তীর এসে তার বুকে বিধে, রক্তক্ষরণ হয়। এই গিফটের বিনিময়ে আজকের পর থেকে আমি আমার ভালোবাসার মানুষের কাছ থেকে ভালো ব্যবহার আশা করতে পারি কি? তাহলে এখন থেকে সংঘর্ষের খাতা ক্লোজ, ভালোবাসার খাতা শুরু। এখন থেকে যখনই আমাদের দুজনের দেখা হবে তখনই হবে। হ্যালো স্যার, আমাদের বাঁচান স্যার, প্লিজ স্যার। কে আপনি, কোথেকে বলছেন? আমি পড়ি, আমাদের সবাইকে ওরা ব্যাংকটাউনে আটকে রেখেছে, আমাদের বিদেশে পাচার করে দিচ্ছে। প্লিজ স্যার, আমাদের বাঁচান স্যার। তার মানে কি ঘটনাটা ঠিক? স্যার কি হয়েছে স্যার? ফোর্স রেডি করবো স্যার। নো, ইন্সপেক্টর শুভ ওয়ান ম্যান আর্মি, আমি একাই ওদের জন্য যথেষ্ট। স্যার এমন ওমে যাও। মানে স্যার একটু বাসায় যাচ্ছি। না স্যার, উনি দেখতেছো অপারেশনে। মরে নাচি গিয়া আবার অপারেশনে, অসম্ভব। বারবার অপারেশনে যাবা, এসপির বাতি যাওয়াবা, আর আমি থানায় গিয়া সালাম, অসম্ভব। এইবার আমি তোমার লগে যাবো, ক্রিমিনাল গো ধরবো আর প্রমোশন দেবো। আমি অপারেশনে যাচ্ছি না স্যার, আমার চাচা মেয়ে দেখার জন্য ফোন করেছিল, আমি সেখানেই যাচ্ছি। ও মাইয়া দেখতে যাব, দেখতে চলো। আমি আবার মাইয়া ভালো চিনি। স্যার বিয়ে করব আমি, আর মেয়ে দেখবেন আপনি? তা কি করে হয়, আগে আমি বিয়ে করে নি, তারপর বউ ভাতে আপনাদের সবাইকে দাওয়াত করব। যাও 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 স্যার। হ্যালো রানা, এই জায়গার কথাই তো বলেছিল। হ্যাঁ, কারো তো কোনো সারা শব্দ দেখছি না। তুই বস, আমি দেখছি। ঠিক আছে। শুভ,
শুভ। শুভ কথা বল। শুভ, 5 মিনিট, শুধু 5টা মিনিট সময় দে দোস্ত। তোর কিচ্ছু হবে না শুভ, ডাক্তার শুভ, তোর কিচ্ছু হবে না ডাক্তার। ডাক্তার কি হয়েছে? ডাক্তার শুভকে বাঁচা, শুভকে বাঁচা ডাক্তার। কোন ওটি তিনি? ইয়েস ম্যাডাম। রানা, শুভ, এই তো আমি, তুই আমার পাশে থাকিস দোস্ত, তুই কোথাও যাবি না, আমাকে কথা দে, তুই কোথাও যাবি না রানা। তুই আর তোর ভাই মিলে ভালোই নাটক জমিয়েছিস, অ্যাকশন করতি তুই, আমার লোকদের পিটিয়ে হাসপাতালে পাঠাতি তুই, আমার মালের ট্রাক আটকাতি তুই, আর সবাই মিলে বাহবা দিত তোর ভাই ইন্সপেক্টর শুভকে। গুড, ভেরি গুড। মুনিরের ক্যামেরায় ভিডিও না দেখলে আমি বিশ্বাস করতাম না, কিন্তু আমি তো ভেবেছিলাম তোর ভাইয়ের রক্তাক্ত শরীর দেখার পর তুই ভয় পাবি, আতঙ্কে শহর ছেড়ে পালিয়ে যাবি, কিন্তু তোর বুকের পাটা অনেক বড়। তুই আমার সাথে দেখা করতে আমার সামনে আমার বাড়িতে এসেছিস, গুড, ভেরি গুড। সাহসী লোক আমি খুব পছন্দ করি, অনেক দিন পর একটা সাহসী যুবকের দেখা পেলাম, গুড।
কিন্তু তোর সাথে দাঁড়িয়ে এই মুহূর্তে কথা বলার মতো সময় আমার নেই। আমি 9টা থেকে 5টা প্রচণ্ড ব্যস্ত থাকি, সরকারি কর্মচারীদের চেয়েও ব্যস্ত। আয় গাড়িতে যেতে যেতে কথা বল। তোর ব্যাপারে আমি যখন সব জেনে ফেলেছি তখন আমার ব্যাপারে তোর সবকিছু জানা দরকার। আয় গাড়িতে উঠ। এই তো ওই গাড়িতে যা। Alright, let me sit in the front. Assalamu alaikum. 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 আমার এই টি স্টলের মালিক আমি। বসেন বসেন বসেন। আমার যখন 10 বছর বয়স এই স্টল থেকে আমার জীবন শুরু। এই স্টলে আমি গ্লাস কাপ প্লেট মানুষের টেবিলে টেবিলে চা দিতাম। হায়রে কপাল, কিন্তু একদিন একটা গ্লাস ধুয়ে দেবার সময় হঠাৎ করে আমার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে যায়। মালিকটা কি করলো জানো? দৌড়ে এসে আমার কলার ধরে আমাকে মারতে শুরু করলো। আহারে, একের পর এক চড় থাপড় কিল ঘুচি লাথি। রাগ সামলাতে না পেরে ওই ভাঙা গ্লাসের টুকরো দিয়ে দুই ফাঁক করে দিলাম মালিকের কলা। ৬ বছর জেল হয়েছে। বের হয়ে সোজা এসে ঢুকলাম এই চায়ের দোকান। মালিকের ছেলে তখন ক্যাশে বসে। কিভাবে তার সামনে যাব ঠিক ভেবে পাচ্ছি, কিন্তু দেখলাম মালিকের ছেলে ভয় দৌড়ে এলো আমার সামনে, থারথার করে কাঁপছিল। ওর চোখে সেদিন আমি প্রথমবারের মতো ভয় দেখেছিলাম। ওর ভয় জুগিয়েছিল আমার বুকে সাহস, জন্ম দিয়েছিল আমার ভেতরের পশুটাকে। সেদিনই ছেলেটা প্রাণ ভিক্ষা চেয়ে দোকান আমাকে বুঝিয়ে দিয়ে ভয় চলে গেল, আর ফিরে এলো। ব্যাস দোকান হয়ে গেল আমার। এই মহল্লার সব দোকানপাটের অবস্থাও তাই, একটু ভয় দেখাতেই সবাই ভয় পাল, আর সবকিছুর মালিক হয়ে গেলাম আমি। এরপর ডাবলা জুয়েলার্স, ডাবলা ডেভেলপার সব কিছুর মালিক হয়ে গেলাম আমি, শুধুমাত্র ভয়ের মার্কেটিং। এই দুনিয়া সবাই ভয় পেতে প্রস্তুত যতক্ষণ পর্যন্ত ভয় দেখানোর মতো লোক আছে, আর এলাকার জন্য সেই লোক হচ্ছে আমি। আমি ডাবলা। ডাবলা নামের অর্থ জানো? ডাইকা বহি লাশ, মানে জোগার, ডাবলার বিরুদ্ধে মামলা করতে চাই। আমি ডাবলার ভাই ডিজের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণের মামলা করতে চাই। আমি যাইতে চাই হাওয়া খাইতে, কিন্তু হ্যাঁ কি সম্ভব? সম্ভব না, তাই ডাবলা ভাইয়ের বিরুদ্ধে মামলা নেওয়া অসম্ভব না, বুঝতে পারছো? ওসি সাহেব, ডাবলা একজন কর্তব্যরত এসআইকে পিটিয়ে রক্তাক্ত করেছে, খুন করতে চেয়েছে তাকে, তারপরেও আপনি ডাবলার পক্ষ নেবেন?
ইমুই তুই জানের মায়া তোমার না থাকতে পারে, কিন্তু আমার আছে। সাইড পাশটা বলো আবার, মরিয়ে গেলে খাওয়া হবে কিনা? তাই বলে সবকিছু জেনেও আপনারা না জানার ভান করে বসে থাকবেন? আমার বন্ধু যদি মারা যেত তাহলে কি করতেন? ফিরিয়ে দিতে পারতেন আমার বন্ধুকে? যদি নাই পারবেন তাহলে ডাবলাকে কেন আপনারা অপরাধ করে যাবার সুযোগ করে দিচ্ছেন? এবড়া শুভর ভাইদের কতক্ষণ কিছু কই নাই, নাইলে গেড়ি ধাক্কা দিয়া অনেক আগে থানাতে পাঠিয়ে দিতাম। সরি মিস্টার রসি, আপনি তা পারবেন না। কারণ কি জানেন? আপনাদের ডাবলাই আমাকে শিখিয়েছে সব মানুষেরই একটা দুর্বল জায়গা থাকে, শুধু সেই দুর্বল জায়গায় একটা আঘাত করতে জানলেই সবাই আপনাকে ভয় পাবে। আপনি যা বলবেন তাই করবেন, আপনিও করবেন। মানে তুমি কি আমারে ইনডাইরেক্টলি হুমকি দিতে আসো? হুমকি না, হুমকি দেবে আপনাকে ওই মোবাইল ফোন। ও আমার জানের ফোন, কথা কম। জানু কি খবর বলেছিলাম না দুর্বল জায়গা, কেসটা নিন। আমি তোরে ডাবলার বিরুদ্ধে মামলা করতে আসো, নিজের মৃত্যুর বরণে সাইন করতে আসো, ডাবলা কিন্তু তোকে ছাড়বে না। হাজার বছর বেঁচে থাকার কন্ট্রাক্ট নিয়ে দুনিয়াতে আসিনি ওসি সাহেব, কিছুদিনের ছোট্ট জীবন নিয়ে এসেছি, আর এই ছোট্ট জীবনটা আমি ডাবলার চামচামি করে কাটাতে চাই না। শুভ কেমন আছিস তুই? আস্তে, কোথায় ছিলি তুই? জ্ঞান ফেরার পর থেকে আমি তোকে খুঁজে বেড়াচ্ছি, তুই জানিস এখানে আমি একা একা কত ভয় পাচ্ছিলাম। শুধু মনে হচ্ছিল ডাবলার লোকজন যদি আবার আমার খোঁজ পেয়ে যায়, যদি ওরা আবার আমাকে আক্রমণ করে। করবে না, বাইরে পুলিশ ডিউটি দিচ্ছে 24 ঘন্টা, তারপরেও আমাদের বন্ধুরা এক এক করে হাসপাতালে ডিউটি দিচ্ছে সারাক্ষণ। আর ডাবলা? ডাবলার নামে আমি তোর থানায় খুনের অপচেষ্টার মামলা করেছি। ওসি সাহেব কেস নিল? নিতে কি আর চায়, কিন্তু তোর এই বন্ধু তাকে নিতে বাধ্য করেছে। স্যার আপনার কোনো টেনশন নেই, জামিন অবশ্যই হয়ে যাবে। সালাম আলাইকুম। মামা এক কাপ চা কাঁচা পাতি দিয়া। তুই আমাকে দারুণ একটা অস্ত্রের সাথে পরিচয় করিয়ে দিয়েছিস। ভয়, ভয় আর আতঙ্কের মার্কেটিং করেছিস তুই এতদিন, আজ থেকে ভয়ের সোল ডিস্ট্রিবিউটর চেঞ্জ। আজ থেকে ভয়ের মার্কেটিং করব আমি, আর ভয় পাবি তুই। ছোটবেলায় রাস্তার দামরা ছেলেদের ট্যাক্স দেইনি আমি, কেন জানিস? আমার গায়ে জোর ছিল বলে তাদের ভয় পেতাম না। কলেজের মাস্তানদের চাঁদা দেইনি আমি, চাঁদাবাজি করতেও দেইনি আমি, কেন জানিস? আমার শক্তি ছিল তাদের চেয়েও বেশি। আজকেও আমি তোকে পাত্তা দিচ্ছি না, কেন জানিস? তোর সব লোক একত্রিত করেও
তুই আমার মোকাবেলা করতে পারবি না। এই হাত প্রয়োজনে হাতুড়ি হয়ে তোদের সবাইকে গুড়িয়ে দিতে পারে, তাই আজ থেকে ভয় পাবি তুই। আমার বন্ধু শুভ পুলিশ হয়ে ভয় পাচ্ছিল কেন জানিস? গুন্ডামি মাস্তানি চোর ডাকাত সন্ত্রাসী খুন রাহাজানি এগুলো পছন্দ করত না, কিন্তু এগুলো নিয়ে খেলা করতে করতে আমি রানা এই পর্যন্ত এসেছি। আমি ভয়ের কেয়ার করি না, নিজের শক্তি দিয়ে সাহস দিয়ে আমি ভয়কে জয় করেছি অনেক আগেই। এবার তোর পালা, কিসের জানিস? ভয়ে। হাসছিস তুই? হাসি দিয়ে কি ভয় ঢেকে রাখবি? থানার একটা পুলিশের ওসিকে হাত করে তুই আতঙ্কের রাজত্ব করবি? আরে পুলিশের উপরে শক্তি আছে, তার নাম পাবলিক। পাবলিক খেপলে সরকারের গদিও কেঁপে যায়। আর তুই তো কোথাকার চায়ের দোকানদার ডাবলা, মাত্র তো তোর বুকে ভয়ের জন্ম দিয়েছি আমি, এবার ভয় বিক্রি করব। রাস্তায় রাস্তায় মহল্লায় মহল্লায় তোর লোকদের কাছে আমি ভয় বিক্রি করব। আমার নাম শুনলে তোর লোকজন এলাকা ছেড়ে চলে যাবে। বি কেয়ারফুল ব্যাপারী সাহেব, আজ থেকে আপনার ভয়ের ব্যবসা বন্ধ। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে রানা, এত কিছু, এসো এসো। চাচা বললেন বিয়ের দিন তারিখটা ঠিক করে যেতে, তাই এলাম। তারেন, তারেন। জি বাবা। রানা এসেছে, চা নাস্তার ব্যবস্থা কর। ঠিক আছে বাবা। বসো বাবা। জি, আমি এক্ষুনি আসছি। মানে দাদি কোথায়? দাদি ব্যাংকে গেছে। ও, আর তানিয়া, তানিয়া কি হয়েছে? রানা ভাইয়া দাদিকে খুঁজছে। খাওয়ার মতো কোনো মুরগি নেই তোর খালা, তুমি শুধু শহরের মেয়ে নিয়ে পড়ে থাকলে তোমার ব্যবসা লাঠে উঠবে। তাড়াতাড়ি নতুন মেয়ে আনো। লাইফ ইজ টু বোরিং উইদাউট ইয়াং চিকেন, কাম অন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, রাইট? ওকে, বাই বাই। Baby, oh my God. Yo, skinny baby. Come on, honey. What's your name, babe? Hey, meti kere? Bye. Khan Saibir Maya. Wow. Give me your number, yo, yo. Uncle, eto lokjon apnara kothay jacchen? Tania? কি হয়েছে?
কাঁদছো কেন? রানা, কি হয়েছে বলো আমাকে। ডিজে আমাকে কি করেছে? ডিজে, ডিজের লোকজন বাসায় এসে আমাকে থ্রেট করে গেছে। আমাকে বলেছে আমার মেয়েকে ওর আড্ডায় নিয়ে যেতে। এই যে বাইরে এতগুলো পরিবারকে দাঁড়িয়ে থাকতে দেখছো, ওরা কারা জানো? ওরা আমার আশেপাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। ডিজি তাদের ফ্ল্যাটের বাইরে এনে তালা ঝুলিয়ে দিয়েছে ওদের ফ্ল্যাটে। আমি যদি তানিয়াকে নিয়ে না যাই, ওদের ফ্ল্যাটের চাবি ফিরিয়ে দেবে না। কিন্তু বাবা হয়ে নিজের মেয়েকে কিভাবে ওদের হাতে তুলে দিই বলো? তাই বাধ্য হয়ে ঢাকা ছেড়ে চলে যাচ্ছি। তানিয়া, এসো আমার সাথে। কোথায় নিয়ে যাবে তানিয়াকে? ডিজে রাস্তা। কেন? তানিয়াকে ডিজে চেয়েছে, তাই তানিয়াকে নিয়ে যাব। রানা, ডোন্ট ওয়ারি আঙ্কেল, তানিয়ার কোনো ক্ষতি আমি হতে দেব না। এসো। শালা গেছে দুইটা, দুইটা গেছে। সাব্বাস। আরে, what the hell this guy doing over here? ছোট বাড়ি আলার মাইয়া, কিন্তু রানা এসে গেছে। ডোন্ট ওয়ারি ব্রাদার্স, আসছে তো ভালোই হয়েছে। বাঘের খাঁচায় ঢুকছে ঠিকই, কিন্তু বাইর হইতে পারবো না। এই শামসু, ফ্ল্যাটের চাবিটা দিয়ায় আর নগদে মাইয়াটা লই আয়। Loser! Oh, God!
আমার ভাইকে রানার জানি শেষ করে দিয়েছে, প্ল্যান করে ওকে পরপারে পাঠিয়ে দিয়েছে। ভাই শান্ত হন, আগে ডিজে ভাইয়ের লাশ কবর দিতে হইব। কি করে কবর দেব, কি করে আমি আমার ভাইকে অন্ধকার কবরে রেখে আসব, যে ভাইকে আমি কখনো মাটিতে শুতে দেইনি, তাকে আমি মাটি চাপা দিয়ে কি করে রেখে আসব। ভাই ডেড বডি পোস্টমর্টম করার পর বেশিক্ষণ রাখা ঠিক হবে না ভাই। আমার ভাই মারা যাবার পরও লাশ কাটাকাটি কে করেছে? ভাই পুলিশ ডিপার্টমেন্ট করছে, খুন হইলে লাশ ময়না তদন্ত করতে হয়। ভাই এখন রানারে ফাঁসামু কেমনে? না না, রানাকে ফাঁসানোর কোনো প্রয়োজন নেই। আমার আইন দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। রানাকে আমার ভাইয়ের জানের বদলে ওর ভাইয়ের জান দিতে হবে। কবর দেব, কবর দেব শুভকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছেন? কেমন আছে? ওই আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কেমন আছো ওয়ালাইকুম আসসালাম? ভালো আছো মা? আরে সালাম আলাইকুম বিএ সাহেব, কেমন আছেন আপনি? হ্যাঁ বিএ সাহেব, আপনি একা কেন? রানা শুভ এরা আসেনি? ওরা আসবে বলে আমি সরাসরি চলে এলাম, ওরা আসেনি না তো। বাবা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমার জামাই বাড়িতে ফোন করো, মেয়ের গহনাগুলো তো এখনো এলো না। বলছিস কি? স্যার গহনাগুলো আসতে আরো কিছুক্ষণ দেরি হবে। দেরি হবে বলছেন কি? কিছুক্ষণের মধ্যেই তো বিয়ের অনুষ্ঠান শুরু হবে। জাস্ট হাফ অ্যান আওয়ার। শুভ আজকে আমাকে কিমা বানাবে। সবকিছু ভিতরে নিয়ে যা, তারিনকে সাজাতে হবে। ঠিক আছে। রানা তুমি একা কেন? জামাই কোথায়? শুভ এখনো এসে পৌঁছায়নি? না। কি বলছেন? ওরা তো এক ঘন্টা আগেই রওনা দিয়েছে। আপনার ডায়ল পিকআপ নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কি হলো, পাচ্ছ না? না ফোন তো বন্ধ। ফোন বন্ধ, সর্বনাশ। শুভ তাহলে কোথায়? হ্যালো বেগুনবাড়ি থানা? ইয়েস বেগুনবাড়ি থানা। এসআই শুভ আছেন? আজ ওনার বিয়ে, উনি ব্যস্ত তাই উনি থানায় আসেননি। তাবলা দাইকা বহি রানা, রানা এখনো শুভ আসছে না কেন? আমার মন যেন কেমন কেমন করছে। কিচ্ছু হবে না শুভর, কিচ্ছু হবে না।
তোমরা শুধু শুধুই আজেবাজে চিন্তা করছো। এত বড় গিফট বক্স কে পাঠিয়েছে? একটা পিকআপ ভ্যান দিয়ে গেছে, সাথে চিঠিটাও। আমি ভয়ের মার্চেন্ট, ভয় আমার ব্যবসা। এমন সিস্টেম করে যাতে শত্রু আমাকে ভয় পায়, আমার কাছে না আসে। কিন্তু রানা যদি আহে? আসতে দাও, আমরা দুজন আজ একসাথে, এক রানা আমাদের কিছুই করতে পারবে না। আরে রানা এলে তো, এতক্ষণে দেখ গিয়ে আমার ভয়ে কাতর হয়ে রানা মানসিক হাসপাতালে আছে। ডাবলা, রানা মানসিক হাসপাতালে যাবে না, যাবি তোরা। আমার ভয়ে পাগল হয়ে তোরা পাগলামি করবি। আরে তুই বেঁচে থাকলে তো দেখাবি। বেঁচে না থাকলেও আমার কিছু যায় আসে না, কিন্তু তোদের আজ আমি বাঁচতে দেব না। তোদের প্রত্যেকটা লোকের অবস্থা করব আমার ভাই আমার বন্ধু শুভর মতো। আমার বন্ধু শুভকে তোরা ওর বিয়ের দিনে খুন করেছিস, তোদের আজ খুন করব আমি। তাহলে তো তোকে সেই সুযোগ দেওয়া যাবে না। Oh!
ভাইয়ের গায়ে আঘাত দেখলে আরেক ভাই কি করে জানিস না? ওর গায়ে হাত দিলে আমি হাত ভেঙে দিতাম, গালি দিলে মুখ ভেঙে দিতাম। আর তুই ওকে নৃশংস ভাবে মেরেছিস, শেষ করে দিয়েছিস ওকে। কোথায় মেরেছিলি ওকে? এখানে। কোথায় মেরেছিলি? এখানে। কোথায় মেরেছিলি? কায়ুম। Yes, sir. You are suspended. আর রানা, আইন কি নিজের হাতে তুলে নেবার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। স্যার, তুমি চিন্তা করো না, ওর সাজা যাতে কম হয় আমি সেই ব্যবস্থাই করব। অফিসার, ইয়েস স্যার, অ্যারেস্ট হিম। Thank you.